আমাদের বিক্ষোভ হচ্ছে যে আমাদের কলেজে দীর্ঘদিন যাবৎ প্রিন্সিপাল ছিল না, তো নতুন করে প্রিন্সিপাল যখন এলো তখন কলেজের নতুন নতুন অনেক রুলস স্যার বললেন, তো এতে আমাদের অনেক সুবিধা হচ্ছিলো যে ভালো করে ক্লাস হচ্ছিলো, আগে যে ক্লাসগুলো হতো না এমনকি অনেক অনেক ব্যাপারে। তো এরপরে এখন আমরা শুনতে পাচ্ছি যে স্যার হঠাৎ করে চলে যাবেন, স্যার ট্রান্সফার হয়ে যাচ্ছে, তো এটা আমরা গোপনভাবে জানতে পেরেছি, এখনও অফিসিয়ালি কোনোভাবে আমরা নোটিশ পাইনি, তো এর জন্য আমরা এই বিক্ষোভে নেমেছি। কী মনে হচ্ছে, কোনো চক্রান্ত রয়েছে? হ্যাঁ, এটাতে মনে হচ্ছে যে চক্রান্ত রয়েছে, কারণ স্যার আসার পরে যখন নতুন নতুন রুলসগুলো বলল, স্যার বলেছেন যে সকাল 10:30 থেকে 5টা পর্যন্ত কলেজে থাকতে হবে, তো এতে হয়তো অনেকেরই প্রবলেম হচ্ছে, তাই মনে হচ্ছে যে এটা কোনো চক্রান্ত করেই সরিয়ে দেওয়া হচ্ছে স্যারকে। এই জন্য আজকে কী করছেন আপনারা? এই জন্য আজকে আমরা সবাই, সব স্টুডেন্টরা বিক্ষোভে বসেছি, যদি মনে হয় যে এতেও আমাদের কাজ হবে না তো আমরা আরো বড় স্টেপ নিতে বাধ্য হব, মানে বিক্ষোভ চালিয়ে যাবেন? হ্যাঁ, বিক্ষোভ চালিয়ে যাবো, এটা লাস্ট পর্যন্ত অনশনে বসতে পারি। আপনার নাম? আমার নাম রিয়ানা মদাস, আমি কোচবিহার পলিটেকনিক সিভিল 3rd ইয়ার স্টুডেন্ট।